আসসালামু আলাইকুম, পিয়ারসন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আজকে চলে এসেছি আপনাদের প্রদর্শনের জন্য এক জোড়া মাল্টেস। আসলে মাল্টেস আমরা অনেকেই পালি, অনেকেই পছন্দ করি, কিন্তু আসলে পিওর মাল্টেসটা আসলে আমরা বেশিরভাগ মানুষ কাছে নাই, কারণ আমরা ন্যায্য মূল্যে খুঁজি না, আমরা খুঁজি সস্তায় বস্তায় ভরার মতন কবুতর, পরে দেখা যায় আমরা পস্তাই। পস্তানোর কারণ হচ্ছে ওই যে কম পয়সার জিনিস, কোয়ালিটি ভালো থাকে না, অথবা অনেক সময় রিজেক্ট থাকে, অনেক সময় দেখা যায় যে কবুতরের ভিতরে ভেজাল থাকে। আবার অনেকেই আছে ভালো কবুতর কেনার পরও ব্রিডিং প্রসেসিং বুঝে না, বাচ্চা তুলতে পারে না, তো সব মিলে সমস্যা আর কি, যে সমস্যা যে একদিকে তা না। এই জন্য যারা ভালো কবুতর পালতে চান, কবুতর ব্রিডিং প্রসেসিং যারা অভিজ্ঞ ভাই ব্রাদার আছে তাদের থেকে শিখবেন, নিজে নিজে সবসময় পণ্ডিতি করবেন না। আর দেখেন, একটা অরিজিনাল মাল্টেস কবুতর শরীর স্লিম হইতে হবে, এবং দেখেন লেজ কিংয়ের শৌখিনের মতন উপরে হইতে হবে, আর হাটের স্টাইলটা কিন্তু দেখবেন দুম্বার মতন, কিছুটা দুম্বার যেরকম ওরকম দেখবেন যে দুম্বার মতন কিছুটা নড়ায় মুভমেন্ট করে হাঁটতেছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং লেজ পাক দুইটাই কিন্তু হালকা কার্ভ হয়ে উপরে উঠে যাবে, এবং গলা বগের মতন লম্বা হইতে হবে। শুধু গলার মতন বগের মতন লম্বা হইলেই হবে না, গলা কিন্তু চিকন হইতে হবে। আর যেগুলা দেখবেন মাল্টেস, মাল্টেসের পাটা দেখবেন বগের মতন জানি হাঁটে, পাড়া দেয়, শুধু আসলে হইলেই তো হবে না যে এটা মাল্টেস, কিন্তু মাল্টেসের মতন মাল্টেস আপনাদের সংগ্রহ করা লাগবে। আমরা অনেকেই কবুতর পালি কিন্তু কোয়ালিটি বুঝি না, কিন্তু বুঝি যে সস্তায় আমাদের কিনা লাগবে, আর সেই সস্তায় কিনতে যেয়ে অনেকেই কবুতর সেক্টর থেকে হারাই গেছে, কারণ তারা সফল হইতে পারে নাই, কিনছে রিজেক্ট কবুতর হাট বাজার থেকে, অথবা বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে পাইছে রিজেক্ট, ফোন দিছে যে ভাই কবুতর তো সমস্যা, দিছে ব্লক মাইরা নাম্বার, তার সাথে আর যোগাযোগ করে টাকাও ফেরত দেয় নাই, কবুতরও দেয় নাই, নাম্বার ব্লক। এরকম অনেক হয়েছে, অনেক প্রবাসী ভাই আমার কাছে রিপোর্ট দিছে, কিন্তু করার কিছু নাই, তাদের সাথে ধর আমার কথা হয় না। তো কোয়ালিটি ফুল কবুতর কিনুন, আর ব্যাপার হচ্ছে ন্যায্য মূল্যে, বলতেছি না যে অনেক হাই প্রাইস দেয় কিনা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।